কেমন লাগছে? আসলে অনেক সুন্দর লাগছে, অনেক দৃশ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব ভালো লাগছে। কোন দৃশ্যটা তোর কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? বেশি ভালো লাগছে যে বাস পাখির মতো একটা দৃশ্য, ওইটা খুব ভালো লাগছে। ভয় পাইছি এই যে একটা ভূতের মতো একটা পাখা আইছিল, পাখি ওইটা দেখে মুখের উপরে আসা মানে জাপটে পড়ছিল এরকম লাগছিল। সুপ্রিয় দর্শক, লালপুর লাইভের সাথে আছি আমি সজীবুল হৃদয়। দর্শক, আজকে আমরা এসেছি লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। দর্শক, ঠিক আমার পেছনতে যে ভূতের যে আকৃতি দেখতে পাচ্ছেন সেটি আসলে 9D মুভির আর কি হল, এবং আমরা আজকে আপনাদের দেখাবো গ্রিন ভ্যালি পার্কের 9D মুভি। চলুন দর্শক আমরা দেখে আসি আসলে 9D মুভি কেমন। দর্শক, প্রথমেই এই কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট করতে হবে। এখান থেকে টিকিট সংগ্রহের পরে আমরা এই ভূতের মধ্যে আসলে প্রবেশ করছি। বসে দাও। ছিল তারপরে ওটা দিয়ে দেখছিলাম, সব মনে হচ্ছে কাছে চলে এসেছে আর খুবই সুন্দর লাগছে। একটা জিনিস কুড়াল দিয়ে মেখতে চাইছে, দে কঙ্কাল এসে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। ভালোভাবে কিভাবে ওই ভূতের ওই সব দেখালো, ভূতের ওগুলো কঙ্কালের ইয়ে, তারপরে গরুস্তানের ওগুলো সবই দেখালো, ভালো লাগলো দেখতে। ১২ জনই আছে।